বেতন ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে পূর্ব ঘোষণা ছাড়াই সকাল থেকে রংপুর ঢাকা রুটের দূরপাল্লার বাস চলাচল বন্ধ আছে। এতে দুর্ভোগে পড়েছে যাত্রী সাধারণ। তবে শৌখিন, এনা, নাবিল ও শাহফতে আলী পরিবহনের কিছু কিছু বাস চলাচল করতে দেখা গেছে। তাদের বেতন ভাতা নিয়মিত থাকায় কর্মবিরতি নেই বলে জানায় এসব বাসের শ্রমিকরা। এদিকে মালিক পক্ষের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে বাস শ্রমিক নেতারা। বেতনের বৈষম্য অনেক, এনাতে একটু বেতন বেশি, অন্যান্য পরিবহনের বেতন কম দেয়, এই জন্য এই পরিবহনটা আটকে রয়েছে। এখন এদের দাবি সরকারের মেনে নেওক, আমাদের সুবিধার্থে আমরাও যাতে সুন্দর মতো চলাফেরা করতে পারি।